1, 2, 3, 4 এই নাও চাচি, তোমার 2000 টাকা। আসি বাবা। তারপর চাচা তোমার কি সমস্যা? বাবা জানতো আমার বড় হাসপাতালে আমার কিছু টাকা দরকার। এটা কি দেখতেছি? সি 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 সি, এতদিন শান্তরে ফেরেস্তার মতো জানতাম, সেই শান্ত আমার নষ্ট হয়ে গেল, মাইয়া মানুষ নিয়ে থাকে। আরে হ, আমিও তো কই, বাদ দে তো সব, আমরা বিপদের সময় টাকা পাইলেই চললো। হ, ঠিকই কইছ, চলো। আমাকে বল, ওর মুখ আমি চিরতর বন্ধ করে দিব। কজনে মুখ বন্ধ করবো? সমাজের চোখে দোষী বানিয়ে লাভ? আরে না না, আমি বরং চলেই যাই। না না, সে কি ওস্তাদ, একটা বুদ্ধি পাইছি, তুমি সাথিয়া পারে বিয়ে করে বউ বানায় ফেলাও, তাহলে আর কেউ কিছু করতে পারবে না। প্রেম, মার অনুভূতি ছাড়া অনেক কাজ করেছি, কিন্তু বিয়ের মতো ফরজ কাজ মার অনুভূতি ছাড়া সম্ভব নয়। আলাম মারা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি খালি বাসার ঠিকানা ডাকো, তারপর খালা মারে রাজি করার দায়িত্ব আমার। দায়িত্ব তোমার মানে? হ্যাঁ মা, আমি যতদিন ধরে শান্তকে চিনি ততদিন আমার মনে হয়েছে শান্ত মাস্তান হলে আরও 10 জন মানুষের চেয়েও ভালো। আপনি শুধু দোয়া করবেন মা, আমি আমার ভালোবাসা দিয়ে সারাক্ষণ ওর পাশে পাশে থেকে ওকে আমি সুস্থ জীবনে ফিরিয়ে আনবই। তুমি যদি ওকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে পারো তাহলে আমার থেকে কে বেশি খুশি হবে? ও খালাম্মা, আপনি খালি একবার অনুমতি দেন, আমার বিশ্বাস সাথে আপা ঠিকই ওই পথ থেকে ওস্তাদে ফিরে আনবো। এতে আবার অনুমতির কি আছে? পৃথিবীর সব মাই চায় তার সন্তান সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকুক, কাউকে বুঝতে দেই বা না দেই আমিও তো মা, আর মা হিসাবে আমার চাওয়া তাই হবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আরে থাক থাক, বেঁচে থাকো। আরে আমারও দোয়া করবেন খালা মা। আসি মা, এসো, ভালো থেকো। ব্যাপার মা, তোমার মন খারাপ? কই না তো। জানো মা, আজ আমি অনেক বড় এই দায়িত্ব পেয়েছি, শহরের সবচেয়ে বড় মাস্তান শান্তকে জীবিত অথবা মৃত ধরার দায়িত্ব আমার উপর পড়েছে। কি ব্যাপার মা, তোমার মন খারাপ হয়ে গেল? না। ও বুঝেছি, ভয় পাচ্ছ তাই না? কোনো ভয় নেই মা, তোমার ছেলের কিচ্ছু হবে না। উফ, খুব খিদা লেগেছে, ভাত দাও তো, এসো। আরে কি হলো সাথী, তাড়াতাড়ি করো। এক মিনিট ওস্তাদ, বিয়ার মার্কেটিং করতে যাইতেছো, আমার সাথে নেব না? তোকে ছাড়া জীবনে কোথাও গিয়েছি, আজ নেব না। আবার কে ফোন করলো? আরে মা, মা আমার মোবাইলে ফোন করেছে। হ্যালো মা। শান্ত, তুই এখনই আমার বাসায় চলে আয়, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আসছি মা, আমি এখনই আসছি। শান্ত, কে ফোন করেছে? সাথী, এই প্রথম মা আমাকে নিজে থেকে ফোন করে আমাকে বাসায় যেতে বলেছে। চলো আগে মার সাথে দেখা করব, তারপর মার্কেটে যাব। ও হ্যাঁ, এই প্রেম, যদি কবি সাহেব আসে তাহলে তার সাথে কথা বলে সোজা বসুন্ধরা মার্কেটে চলে যাবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো।
তো শেষ। চল। শান্ত শান্ত শ্বাস, আমার শত্রু শ্বাস। আজ আমরা নাসুম আর গামু। এই বাজা মিউজিক, বাজা। সব শুনেছি। ও ঘুমা, আমি এসেছিলাম, ওকে এই কথা বলিস না। ও জানে আমি ওর এই জীবনকে ঘৃণা করি, আর ও এটাই জানো। আমি বাহিরে হাজির, কিন্তু অন্ধকারে পাজে তোরার পিছনে ছায়ার মতো লাইগা থাক। ওই হাসপাতাল থেকে লাশ বাহির হইব। আমি কিছু জানতে চাই না, বুঝতেও চাই না। আমি শুধু চাই আমার কোটি টাকার মাল। তোরা আমার বুদ্ধি দে, কি করলে ওই ইন্সপেক্টর মন্নার হাত থেকে আমার মাল ছাড়িয়ে আনা যায়? চুপ করে রিলিকান, সব শালা গাধার বাচ্চা, একটা কাম যদি ঠিক মতো করবার পারে। এইসব গাধা পাইলে আমার কোনো লাভ নাই। আমার বাঘের বাচ্চা দরকার, বাঘের বাচ্চা। ওই থানা থেকে আমার মাল একজনই ছাড়িয়ে আনতে পারবো, আর সে হইল শান্ত। শান্তর দুর্বল জায়গা খুঁজে বাই কর, ওইখানে আঘাত কইরাই অরে দিয়ে এই কাম করাই তৈব। মানে মানে আবার কি? বাসা থেকে বের হলাম বিয়ের মার্কেটিং করতে, আর এলাম হাসপাতালে। কি ব্যাপার, বিয়ের জন্য মনে হয় পাগল হয়ে গেছো? হব না, যাকে জীবনে প্রথম ভালোবাসলাম তাকে যদি হারিয়ে ফেলি? না সাথে, এই ছন্নছাড়া জীবনে মানুষটাকে সবাই ঘৃণা করে, ভালোবেসেছ একমাত্র তুমি, সেই তোমাকে কি করে ভুলবো? শান্ত, তোমার কাছে জীবন আর কিছুই চাইনি, এই দুনিয়া ভালোবাসা কাঙ্গাল আমি। মা বাবা কারো ভালোবাসার সুখ কপালে সয়নি, তোমার এই ভালোবাসা পেলে তোমার বুকে মাথা রেখে মরতে চাই। Thank you.
শ্বশুর ঘরে। প্রেম, দেখেছিস? মা আমার খবর শুনেও একবারও দেখতে এলো না। আসলে আমি মার কাছে কত যে অপরাধী। মা সারা জীবন আমাকে ঘৃণাই করে। ভুল ওস্তাদ, ভুল। তোমার মাকে তুমি এখনো চেনো না। আমি জানি তুমি ওনার হৃদয়ে কতটা জায়গা দখল করে আছো। তাই যদি হয় তাহলে মা আমাকে কেন একবারও দেখতে আসলো না? তুমি প্রেমকে নিয়ে বাসায় চলে যেও, আমি মার কাছে যাব। মা কেন আমাকে ডেকেছিল? শান্ত, তোকে আমি আগে অনেকবার বলেছি, আজও শেষবারের মতো বলছি, তুই ওই জীবন থেকে ফিরে আয়, আইনের কাছে আত্মসমর্পণ কর। আমি আমি মা হয়ে তোকে অনুরোধ করছি। ও, আমাকে তাহলে এই জন্য ডেকেছিলে? হ্যাঁ, তাছাড়া মুন্নার উপর তোকে জীবিত অথবা মৃত ধরার আদেশ হয়েছে, তাই আমি চাই না মুন্নার গুলিতে তোর মৃত্যু হোক। আর এটা কেন চাই না সেটাও তুই ভালো করে জানিস। মা, আমি তোমাকে আগেও বলেছি এবং এখনো বলছি, আমার বাবার প্রধান খুনিকে আমি নিজের হাতে শেষ না করা পর্যন্ত আমি এরপর ছাড়ব না। আর এরাস করার কথা বলছো? শান্ত না চাইলে এমন কোনো পুলিশ অফিসার নেই যে আমাকে অ্যারেস্ট করে আটকে রাখতে পারে। আসি।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর কখনো তুই আমার মুন্নার সামনে আসবি না। ওকে আমি কোনোদিন জানতে দেইনি। শান্ত নামের ওর এক ভাই আছে, আর সে হলো এই শহরের সবচেয়ে বড় মাস্তান। আশা করি তুই ওকে কোনোদিন বুঝতে দিবি না। তুই ওর নষ্ট হয়ে যাও ভাই। আপনি একজন মা হয়ে কি করে পারলেন আরেক মায়ের সন্তানকে নিজের বিপদের কথা বলে বাসায় ডেকে এনে পুলিশ হাতে ধরে দিতে? আসলে আসলে আপনি মা নামে কলঙ্ক। আমি বলেছিলাম শান্ত নিচে থেকে নাচেনি, তাকে অ্যারেস্ট করার ক্ষমতা কারো নেই। আমার পিছনে ঘুরে শুধু শুধু সমনষ্ট কর। সময় হলে আমি নিজে তোমার কাছে আত্মসমর্পণ করব। শান্ত 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 শান্ত, তোর প্রেমিকা এখন আমার হাতে বন্দি, নে কথা বল। শান্ত শান্ত আমাকে বাঁচাও, ওরা আমাকে আটকে রেখেছে। ওরা তোমাকে কোথায় আটকে রেখেছে? কোথায় আনছে সেটা পরে কমু, আগে আমার একটা কাম কইরা দে। কুরবান, আমার সাথে যদি কিছু হয় তাহলে তোদের একটা কামই ছাড়বো না। না 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 না, কিচ্ছু হবে না। ওকে সসম্মানে আমরা তোর হাতে তুলে দিমু, খালি তুই আমার একটা কাম করে দে। ইন্সপেক্টর মুন্না আমার কোটি টাকা ড্রাগস থানায় আটকে রাখছে, তুই এটা উদ্ধার করে দিবি এবং আজকে রাতের মধ্যেই। চুপ হয়ে গেলি কে? কিছু ক, তুই তোর মাল পেয়ে যাবি। হ্যাঁ বল। শান্তর প্রেমিকারে কোরবানের লোকরা জোর করে তুলে নিয়ে যেতেছে। তুই ওদের ফলো কর, বাকিটা আমি দেখতাছে। ওকে বস। আয়। Thank you.
আপনি আমাকে কেন ফোন করেছেন? কারণ তো অবশ্যই আছে। শোনো, মাত্র আধা ঘন্টার জন্য তুমি তোমার মুন্নাকে তোমার কাছে আটকে রাখবে। এতে বেঁচে যাবে আমার ভালোবাসা মানুষ, এবং তোমার ভালোবাসা মুন্নার কোনো ক্ষতি হবে না। মানে? কিছুক্ষণের মধ্যে আমি থানায় এটা করব। ইন্সপেক্টর মুন্না এক লোকের কিছু চোরাই মাল আটক করেছে। ওই মাল উদ্ধারের জন্য ওই লোক আবার আমার ভালোবাসা মানুষকে আটক করেছে। যদি আমি তার মাল উদ্ধার করে দিতে পারি, তবেই সে আমার ভালোবাসা মানুষকে ছেড়ে দেবে। আর তাই কিছুক্ষণের মধ্যে আমি থানায় অ্যাটাক করব। গোলাগুলি, এমনকি বোমবাস্টিংও হতে পারে। আর তাই আমি চাই না এক প্রেমিকার ভালোবাসার জন্য আরেক প্রেমিকার বুক খালি হোক। যে কোনো ছলেই হোক, মুন্নাকে তুমি থানা থেকে বের করার ব্যবস্থা করো। ওকে। হ্যালো প্রিয়া। হ্যালো মুন্না, আমার শরীরটা ভীষণ খারাপ, বাসায় কেউ নেই, বুঝতে পারছি না কি হয়। তুমি এখনো চলে এসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তোমরা ঠিক মতো ডিউটি করো, আমি আসছি। শান্তর সাথে শেষ, কুরবান সাথীকে তুলে আনছে, এইটা শান্ত ভালো করেই জানে। এইবার কুরবানের পিছনে শান্ত দৌড়াইব, আর আমি পিছন থেকে গোলে করে দেব গোলে। শান্ত সাথী, যাবে তুমি আপন ঘরে, তোমার বুকে মাথা রেখে কাটাবো দিন তোমায় দেখে। যদি আমার নামে আছি তোমার সুখে দুঃখে, মরতেও চাই গো তোমার বুকে। সাথী
আগে ছিলাম পাশে, তারপর হইলাম ভুয়া আছে, চিন্তা করছিলাম এইবার প্লেনে উঠম, কিন্তু তার আগে তুই খাটিয়াতে উঠাই দিলে। আসামের কাঠগড়ায় দাঁড়ানো শান্ত, যাকে এদেশের মানুষ এক নামে চিনে, যার নাম শুনলে এই সভ্য সমাজের মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এই সেই শান্ত যে 8 বছর বয়সে তার মা কি বলতো সে বড় হয়ে মাস্টার হবে। সত্যি মহামান্য আদালত, সে এমনই মাস্টার হয়েছে যে চার নামে পর্যন্ত 10টি খুন সহ চাঁদাবাজি ও ছিনতাইয়ের অসংখ্য মামলা রয়েছে। এই সেই ঘৃণ্য সন্ত্রাসী যে কিছুদিন আগে থানায় অ্যাটাক করে 5 জন পুলিশ খুন করার মতো নৃশংস ঘটনার জন্ম দেয়। শুধু তাই নয়, মহামান্য আদালত শহরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজি হান্নানকে খুন করার সময় পুলিশ ইন্সপেক্টর মুন্নার হাতে অ্যারেস্ট হয়। মহামান্য আদালত, আমার সমস্ত অভিযোগের প্রমাণপত্র আপনার সমীপে পেশ করা হলো। মহামান্য আদালতের কাছে আমার আর্জি, এই ঘৃণিত সন্ত্রাসী মাস্তানকে এমন শাস্তি দেয়া হোক যাতে করে আর কেউ কোনোদিন এই ধরনের অপরাধ করার সাহস না পায়। That's all, Your Honor. শান্ত, তোমার কিছু বলার আছে? আমি আর কি বলবো মহামান্য আদালত, একজন খুনি সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তানের কথা শুনে কি আর হবে? আমি তো সমাজের একটা ঘৃণিত মানুষ, আমার কথা শোনার সময় কি এই সভ্য সমাজে মানুষের আছে? নেই মহামান্য আদালত, নেই। আর তাই যদি থাকত, তাহলে এই সমাজে কেউ আমার মতো খুনি সন্ত্রাসী মাস্তান হতো না। সবাই তো এই শান্ত মাস্তানকে চিনিয়ে জানে, কিন্তু এই শান্ত কেন মাস্তান হয়েছে তাকে কেউ জানে? জানে না ইউর অনার, জানে না। এই পৃথিবীতে প্রতিটি শিশু একটি রহস্য থাকে, তেমনি শান্ত মাস্তান হওয়ারও একটি রহস্য আছে। আমি তো মাস্তান হতে চাইনি ইয়ের অনার, আমি চেয়েছিলাম সুন্দর একটা জীবন, যে জীবনকে সবাই ভালোবাসে। আর তাই স্কুলে ভর্তি হয়েছিলাম লেখাপড়া করার জন্য। আমার বাবা আমাকে কত যে ভালোবাসতেন, কাউকে বোঝাতে পারবো না ইয়ের অনার, কাউকে না। যত কাজে ছাড়িয়ে থাক, প্রতিদিন আমাকে নিজের হাতে খাওয়িয়ে গোসল করিয়ে স্কুলে নিয়ে যেতেন আসতেন। প্রতিদিনের মতো সেদিন আমি স্কুলে গেছে বাবার জন্য অপেক্ষা করছিলাম। বাবা বাবা, আজ এত দেরি করলে কেন? আজ একটু জরুরি কাজ ছিল বাবা, সরি। চলো বাবা। মা, দীক্ষা
মালিক, তুই দেখাইছস অনেক, তোর সামনে খাড়ায় আছে আমি কিলার হান নান, তোর জীবন কইরা দিব আমি খান খান। এই পরে দিশা থেকে নামায় আন বাবা। এই কি করছস বাবা? ছাড়ো ছাড়ো। এই সাংঘাতিক খালেক, তুই তো ভালো করে জানোস আমার নাম কিলার হান্নান, খুন করাই আমার কাম। তুই আমার নামে লেখালেখি কইরা আমারই এক বছর জেল খাটাইছস। আমি সেই দিনই কসম কাটছিলাম জেল থেকে বাহির হয়ে তোরে খতম করব। আর সেই দিন আমার নাম কিলার হান্নান, তোর জীবন আমি কইরা দিব খান খান। তুমি আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না, আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না। কথা বলো আমার মায়ের সেই কান্না, আমার বাবার সেই কষ্ট, আমি আমি আজও ভুলতে পারিনি এর অনার। সেদিন আমার মা একজন আইনি লোক হয়েও তার স্বামীর হত্যার বিচার পায়নি, মানুষের দ্বারে দ্বারে মরেছে, কেঁদেছে, নিলামে পেয়েছে শুধু লাঞ্ছনা। আর তাই সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার খুনের বিচার আমি নিজ হাতে করব, একটু শান্তি দেব আমার মায়ের অতীত আত্মাকে। আমি তাই করেছি ইয়োরনা, আমি তাই করেছি। খুন করেছে আমার বাবার খুনিকে। এখন আপনার বিচারে আপনার চেরা হয় আমি মাথা পেতে নেব। আমার আর কোনো কিছু বলার নেই ইয়োরনা, আমার আর কিছু বলার নেই। সরকারি পক্ষের আইনজীবীর দেয়া বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তি ভিত্তিতে এটাই প্রমাণিত হয় যে কাঠগড়ায় দাঁড়ানো আসামি শান্ত, হাজি হান্নান সহ পাঁচজন পুলিশ হত্যার মামলায় প্রত্যক্ষভাবে জড়িত। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি শান্তকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছে। মা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। আমি কি করলাম, আমি কি করলাম, আমি কেমন করে পারলাম, আমি কেমন করে পারলাম তোকে ফাঁসির আদেশ দিতে, কি করে পারলাম এত নিষ্ঠুর হতে। মা, তুমি এর আগে কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছো?
কই? তোমাকে তো এভাবে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু তুমি ওর জন্য আজ এভাবে কাঁদছো কেন? আজ যাকে আমি ফাঁসির আদেশ দিয়েছি সে কে তুই জানিস? সে আমার বড় ছেলে শান্ত, তোর ভাই। তুমি এটা ঠিক করনি, সে যাই হোক তবু তো সে আমার ভাই, আমি আইনের লোক হয়ে তার সাজা মকুবের জন্য অত্যন্ত চেষ্টা তো করতে পারতাম। এটা তুমি ঠিক করনি মা, এটা তুমি ঠিক করনি। শান্ত, এই নাও তোমার ফাঁসির আদেশের চিঠি। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? স্যার, আমার ফাঁসির আগে আমি আমার মা আর ছোট ভাইকে একবার দেখতে চাই। ওকে, আমরা তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করব। কেমন করে যাব, কেমন করে এই মুখে আমি আমার শান্তকে দেখাবো? না ভাবি না, ছেলেটি শেষবারের মতো আপনাকে দেখতে চেয়েছে, আপনার অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ আন্টি, ড্যাডি ঠিকই বলেছে। আমি বুঝি, আমি সবই বুঝি, কিন্তু আমি নিজের হাতে যে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছি সে ছেলেকে কেমন করে মুখ দেখাবো, কেমন করে দেখাবো?
বাবা।